উনিশশো সাল থেকে প্রচলিত ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন আইনের পরিবর্তন এবং সংস্কার নিয়ে বহু আলোচনা হলেও সদস্য রাষ্ট্রগুলো একমত না হয় বারবার তা পিছিয়ে যায় গেল চার বছর ধরে নানা আলোচনা এবং বিতর্কের পর অবশেষে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সাতাইশটি দেশ একমত হয়ে অভিবাসন আইন ডাবলিন রেগুলেশন অনুমোদন দিয়েছে এর আগে সমুদ্র পথে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবার ক্ষেত্রে প্রধান দেশ ইতালি এবং গ্রিস এক পথ হতে ব্যর্থ হওয়ায় আইনটি সংশোধন করা যায়নি আশ্রয় প্রার্থীদের বিষয়ে নতুন আইন পাশের পর ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া আশ্রয়পাত্রীদের জন্য কঠিন আইন তৈরি করেছে আপনাদের একটা কথাই বলবো যারা প্রবাসী আছেন যে দয়া করে কোনো অপরাধের সাথে সংযুক্ত হবেন না তারা যে চিন্তা করে আজকে ইউরোপে সহজ থেকে সহজতর করছে সেটা হচ্ছে যে যাতে করে মানুষ সমুদ্র পথে না আসে নতুন আইনে বলা হয়েছে বারো সপ্তাহের মধ্যে আশ্রয় প্রার্থীদের আবেদন নিষ্পত্তি করতে হবে তবে যেসব দেশের আশ্রয় প্রার্থীর সংখ্যা বিশ শতাংশের কম সেই সব দেশের নাগরিকদের আবেদন বিবেচনা করা হতে পারে ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ